নমস্কার বন্ধুরা, আমি অনুপমা। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে সিমুইয়ের পায়েস বানিয়ে দেখাবো। আমি কিভাবে সিমুইয়ের পায়েস বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তাহলে চলুন দেখে নেওয়া যাক। সিমুই বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোটো বাটির সিমুই, নিয়ে নিয়েছি 1/2 লিটার দুধ, চিনি, কাজু বাদাম, কিশমিশ, 2 তেজপাতা, 1 চামচ ঘি, 2 এলাচ। এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দেব। গ্যাসের ফ্লেম আমি মাঝারি করে রেখেছি। এবার আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা একটু গরম হলে আমি দিয়ে দেব কাজু বাদাম আর কিশমিশগুলো, একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি সিমুইটা। সিমুইটাকে একটু আমি নাড়াচাড়া করে নেব 2 থেকে 3 মিনিট একদম লো ফ্লেমে। একটু কালারটা চেঞ্জ হলেই আমি এর মধ্যে দুধ দিয়ে দেব। কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে 1/2 লিটার দুধ দিয়েছি। দুধ দেওয়ার পর আমি সিমুইটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব 2 তেজপাতা। এরপর আমি সিমুইটাকে একটু ভালো করে ফুটতে দেব। দুধটা একটু ঘন হয়ে আসবে তখন, ততক্ষণ অবধি অপেক্ষা করতে হবে। সিমুইটা সেদ্ধ হয়ে গেছে প্রায়, দেখুন অনেকটাই দুধ কমে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। স্বাদ অনুযায়ী চিনি দিতে হবে, যে যেরকম পছন্দ করেন মিষ্টি সেরকম চিনি দেবেন। চিনিটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। চিনিটা পুরো গলে যাবে, তারপরে আমি দিয়ে দেব এলাচ। 2 এলাচ দিয়ে দিচ্ছি। আমি এলাচটাকে ফাটিয়ে নিয়েছি। আমার সিমুই রান্না আজকে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। সিমুই রান্না হয়ে যেতে আমি নামিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে।